Assalamualaikum viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে লোটাসের এই সানস্ক্রিনটি সম্পর্কে বিস্তারিত জানাবো। এটা কেমন স্কিন টাইপের জন্য বেটার, এটার প্রাইস কত, এটা ব্যবহার করলে আপনি কি কি বেনিফিট পাবেন, এভরিথিং। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। আমার হাতে থাকা এই প্রোডাক্টটি হচ্ছে লোটাস ব্র্যান্ডের একটি সানস্ক্রিন, যার ফুল নেম লোটাস হার্বাল সানসেফ। তো ফার্স্টে আমরা দেখে নিচ্ছি এর প্যাকেটের গায়ে কি লেখা আছে। এখানে লেখা আছে UVA আছে PA++++ এবং UVB আছে SPF 50, আর এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য। এবং এতে বলা হয়েছে এটি আপনার অয়েল কন্ট্রোল করবে, ম্যাট লুক দেবে এবং স্কিনকে স্মুথ করবে। এর প্যাকেজিং সম্পর্কে যদি বলি, এটা খুব কিউট একটা কালারের মধ্যে প্যাকেজিং করা আছে এবং এটা ফ্লিপ টপ ক্যাপ লাগানো আছে যেটা সহজেই খোলা এবং লাগানো যায়। আর এটা সাইজের ক্ষেত্রে খুবই ট্রাভেল ফ্রেন্ডলি, যেহেতু সানস্ক্রিন আমাদের কিছুক্ষণ পরপর 2-3 ঘন্টা পরপর রিঅ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন আপনি। আর সানস্ক্রিন ইউজের ক্ষেত্রে আমরা সকলেই জানি সানস্ক্রিন 2-3 ঘন্টা পরপরই ইউজ করতে হয়। আর যদি আপনি আরও খুব ভালো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করেন সেক্ষেত্রে রিউজ না করলেও চলে। তো এই সানস্ক্রিন সম্পর্কে যদি বলি, এটা রিউজ করতে হবে। এটার প্রাইস সম্পর্কে যদি বলি, এটা আমি 100 গ্রামের একটি প্রোডাক্ট 600 টাকা দিয়ে কিনেছিলাম। এটা আপনারা যে কোনো লোকাল শপেই পেয়ে যাবেন বা অনলাইনের বিভিন্ন পেজ থেকে অর্ডার করতে পারেন। তো এখন আমি বলবো এটা ব্যবহারে আমার নিজের রিভিউ কি। তো এটা আমি ব্যবহার করেছি প্রায় অনেক দিনই হয়েছে। এটা বলা হয়েছে যে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, এবং আমার অয়েলি স্কিন আপনারা সকলেই জানেন। কিন্তু এটা ইউজ করলে আমার স্কিনটা আরও অয়েলি হয়ে গিয়েছে, আমি এই বিষয়টা খেয়াল করেছি। আর গরমের ক্ষেত্রে এই সানস্ক্রিনটা ব্যবহারের পর মুখে সাদা সাদা হয়ে দলা দলা হয়ে উঠে যায়, আমি জানি না এটা কেন হয়, বাট আমার সাথে এটা হয়েছে। এবং এটা ব্যবহার করে আমি তেমন কোনো বেনিফিট পাইনি, আমার মনে হয়নি এটা আমার স্কিনকে সানবার্ন থেকে রক্ষা করেছে। এবার এটার স্মেল সম্পর্কে যদি বলি, এটার স্মেলটা আমার খুব ভালো লেগেছে, খুব হালকা একটা স্মেল। আর এটার কনসিস্টেন্সি সম্পর্কে যদি বলি, তাহলে এটা কিছুটা থিন কিন্তু পাতলাও বলা চলে, এরকম সাদা কালারের, কিছুটা জেলের মতন, একটু নরমই হয়ে থাকে, খুব বেশি আঠালো না। এটা আমি আপনাদেরকে আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা স্কিনের সাথে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। অনেকেই জানতে চান সানস্ক্রিন আগে ব্যবহার করব না ময়শ্চারাইজার আগে ব্যবহার করব। তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে তরল যেটা বেশি সেটা আগে ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আগে আপনারা সানস্ক্রিনটা ব্যবহার করবেন অ্যান্ড দেন ময়শ্চারাইজার ইউজ করবেন। তো দেখতেই পাচ্ছেন এটা আমার স্কিনে লাগানোর পর খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, এটা ভেসে থাকে না, খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যায়। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আপনার মুখ প্রচুর ঘেমে যাবে এবং অয়েল প্রোডিউস হয়ে স্কিনটা অয়েলি হয়ে যায়। তো তাই আমি বলবো যাদের আমার মতো অয়েলি স্কিন তাদের এটা গরমের দিনে ব্যবহার না করাই ভালো, শীতের দিনে চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। এই প্রোডাক্টটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।